वेलकम बैक टू माय चैनल अस्सलामु अलैकुम आमी फारजाना लुन आपनादेर साथे आछि आपनारा सबाई केमन आछेन देश एवं देशेर बाहिरे बसे जारा आमार ए ब्लगटा देखछेन सबाईके आंतरिक धन्यवाद आर सबाईके जानाई आमार अंतर अंतस्थल थेके शुभेच्छा। तो आमी आशा करी आमार भाइया एवं आपुरा सबाई जेखाने आछे जेभाबे आछे जे अवस्थाय आछे भालो थाकुक सुस्थ थाकुक निरापदे थाकुक। দেখেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি উঠিনি এখনো শুয়ে আছি শুয়ে শুয়ে দেখছি জানালা দিয়ে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই সাইডের বারান্দাটা হচ্ছে আমার রুমের বারান্দাটা। তো আমি শুয়ে শুয়ে খাটের উপরে শুয়ে শুয়ে আমি ভিডিওটা শুট করে নিলাম। তো তখন সকাল 11টা বাজে 11টার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটা না 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো আমি বৃষ্টিটা খুবই ভালো লেগেছে কিন্তু আবার একটু সাইড এফেক্টও আছে বৃষ্টির কারণ বৃষ্টির পরে অনেক গরম লাগে। তো চলে এসেছি নাস্তা করে কিচেনে আমি আজকে একটু আপনারা কেউ চিনেন কিনা চাপাশুটকি আলু দিয়ে ভুনা করব। তো প্রথমে হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি আর চাপাশুটকিটা আমি বেটে নিয়েছি চাপাশুটকি মরিচ শুকনো মরিচ আর রসুন আমি পাটায় শিলপাটায় বেটে নিয়েছি সেটা এখন আমি ঢেলে দিচ্ছি কারণ চাপাশুটকিটা যদি শিলপাটায় বাটা না হয় তাহলে কাটা কাটা লাগবে এজন্য বেটে নিয়েছি বেটে তেলের ভিতরে গরম তেলের ভিতরে সবগুলো একসাথে ছেড়ে দিয়েছি পেঁয়াজও বেটেছি এটার সাথে। তো পেঁয়াজটা আস্তে আস্তে দিয়ে নিই বেটে দিয়েছি একসাথে। তো আপনারা এইভাবে করে খাবেন এটা ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা খাবার চাপাশুটকি অনেকেই চিনে থাকেন যদি কেউ ময়মনসিংহের থেকে থাকেন অবশ্যই আপনারা চাপাশুটকিটা খুব স্বাদ করে খান তবে খুবই মজা লাগে খুবই টেস্টফুল। তো আস্তে আস্তে আমি একটু একটু করে সব মশলা দিয়ে দিব প্রথমে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু একটু একটু করে দিয়ে নিচ্ছি কারণ চাপাশুটকিটা আমি একদম মাখা মাখা করে ভুনা করব। তো এটাকে নাড়া চাড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখতে থাকুন আমি কীভাবে রান্না করতেছি এখানে ভালোভাবে কষাতে হবে আগে শুটকিটা ভালো করে কষালে স্মেলটা কাঁচা স্মেলটা চলে যাবে শুটকির একটা ভালো স্মেল চলে আসবে। দেখেন কষানো হয়ে গিয়েছে এখন এটার ভিতরে আমি ছেড়ে দিব কুচানো আলুগুলো যেগুলো আমি আলু ভাজির মতো করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আপনাদের মাঝে আবারও চলে এসেছি সেটা হচ্ছে আমরা যারা মা বোনেরা আছি বা আমরা যারা মেয়েরা আছি আমাদের এই সমাজে আমরা কেউই নিরাপদ না। দেখেন আমরা যদি কেউ নিরাপদ থাকতাম স্বামীর সাথে ঘুরতে গিয়েও সিলেট এমসি কলেজের ভিতরে ছাত্রলীগের মানুষের হাতে ধর্ষিত হয়েছে আমাদের মতন একজন মা অথবা মেয়ে বা একজন মহিলা তাই না। তাহলে স্বামীর সাথে ঘুরতে যেও সে নিরাপদে নাই আমরা তাহলে কোন সমাজে বসবাস করছি আমরা কি কেউ জানি যে আমরা রাস্তায় বেরোলেই আমরা নিরাপত্তায় আবার ফিরে আসতে পারবো বাসায় জানি না। তো এইভাবে রান্না করতে করতে দেখেন আমার কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো একটু পানি দিয়ে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতে হবে সিদ্ধ না হলে তো চলবে না আর নিচে লেগে যাবে। আরেকটা কথা আমি কালকে দেখলাম ফেসবুকে যে নোয়াখালীর বেগমগঞ্জে একলাশপুর গ্রামে 9 নং ইউনিয়নে একটা মা হয়তো মধ্যবয়স্ক হয়তো বা আমাদের বয়সের জানি না এই মাটাকে কীভাবে নির্যাতন করেছে কিছু লোক এভাবে মানুষকে এভাবে টর্চারিং করে টর্চ লাইট দিয়ে তাকে থেতলে দেওয়া হয়েছে তার পুরো শরীরে মানে কি বলবো আমি যখন এটা ফুটেজ আমি দেখিনি কারণ দেখতে গেলে আমার গা শিউরে উঠবে এজন্য এটা ফুটেজ আমি দেখিনি। আমার কাছে যখন লেখাগুলি আমি পড়তেছি তখন আমার নিজে নিজে চোখ দিয়ে এমনিতেই পানি বেরিয়ে এসেছে কতটুকু কষ্ট পেয়ে সে নির্মমভাবে নির্যাতিত হয়েছে। তবে আমাদের সমাজে আমরা কেউ নিরাপদ না আমরা মা মেয়ে মহিলা যাই বলুন আপনারা যেভাবেই বলেন আমরা কেউ নিরাপদ না। তো এই রান্নাটা শেষ মেয়ের জন্য একটু গোস্ত রান্না করব। আমি এখানে পেঁয়াজ মরিচ হলুদ সব কিছু মাংসের সাথে ছোটো ছোটো করে কেটে একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম একদম ছোটো ছোটো করে একঘেয়েমিভাবে রান্না করলে মেয়েটা খেতে চায় না একেবারে কিমা সাইজে ছোটো ছোটো করে মাংসটা আমি কেটে নিয়েছি শুধু ওর জন্য একটু ভুনা ভুনা করবো এজন্য। তো আপনাদের আগেও বলেছি এখনও বলছি আমার মেয়েটা হাবি জাবি কিছু খেতে পারে না সবজি টবজি খায় না ওরে নিয়ে আমি একটা বিপদে আছি
তো দেখেন এখানে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। শুধু এটা আমি কষিয়ে নিয়েছি, বেশি সময় লাগেনি, অল্প কিছুক্ষণের ভিতরে সিদ্ধ হয়ে গেছে আর হয়ে গেছে, যেহেতু কিমা সাইজে করে নিয়েছিলাম। তো বিকেলবেলা একটু ছাদে গিয়েছি, এগুলো হচ্ছে ঘুড়ি। আমার এক চাচাতো ভাই কাজিন, ও বসে বসে ঘরে বসে বসে সুন্দর সুন্দর ঘুড়ি বানায়, এই ঘুড়িগুলি এখন ও ছাদে উড়াবে। তো ঘুড়ি কালেকশনটা আমার মেয়ে ফুটেজ করে নিয়ে এসেছে, শ্যুট করে নিয়ে এসেছে। এই ঘুড়িগুলি যখন আকাশে উড়ায় অনেক ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাদের মাঝে এটা প্রেজেন্ট করলাম। এটা হচ্ছে আমাদের আতা গাছ, আতা ফল আপনারা সবাই কম বেশি চিনেন এবং খানও, এটা দেশীয় ফল। তো আমাদের কাছে পাঁচটা আতা ধরেছে আর ডালিম ধরেছে চার পাঁচটা, সেটা আবার একটু আমার মেয়েটা শ্যুট করে নিয়েছে, ভালো লেগেছে দেখতে, এই জন্য শ্যুট করে নিয়েছে। তো আপনারা দেখেন গুটিরা কী সুন্দর করে উড়াচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নেবেন।